দূরবীন অ্যাপে সবাইকে স্বাগতম। নিউটনের তৃতীয় সূত্রতে যাওয়ার আগে আমরা বলের ঘাত জিনিসটা একটু পড়ি। কোনো একটা অবজেক্টের উপরে আমরা যখন বল অ্যাপ্লাই করি তখন সেটার অ্যাপ্লিকেশনের টাইম কিন্তু সবসময় সমান হয় না। অর্থাৎ একটা বস্তুর উপরে জাস্ট এক সেকেন্ড একটা বল প্রয়োগ করলে তার যে মুভমেন্ট হবে ওই অবজেক্টটার উপরে ওই সমান বল যদি আমি এক ঘন্টা ধরে প্রযুক্ত করি তাহলে কিন্তু জিনিসটা সেম হবে না। অর্থাৎ বলের সাথে সাথে কতক্ষণ ধরে বলটা বস্তুটার উপরে কাজ করতেছে সেইটাও আমাদেরকে হিসাবে নিতে হবে। তো বলের ঘাত মানে প্রযুক্ত বল এবং যে টাইম ডিফারেন্স, এই দুইটার গুণফল। অর্থাৎ এটাকে জে দিয়ে প্রকাশ করা হয়। তো এটা এক্সপ্রেস করার সিস্টেম হলো ইন্টিগ্রেশন অফ এফ ডিটি। এখন ইন্টিগ্রেশন সাইনটার সাথে যদি আমরা পরিচিত না হয়ে থাকি, ডিফারেন্সিয়েশন যেমন পরিবর্তনের হার বের করে, ইন্টিগ্রেশনের কাজ হলো যোগফল বের করা। তো এটার মানেই হলো যে বস্তুর উপরে ছোট ছোট যে বল এবং অ্যাপ্লাই টাইমের গুণফল সেগুলো যদি এফ ডিটি হয়, এরকম সবগুলোকে সামেশন করলে আমরা টোটাল বলের ঘাত পেয়ে যাব। এখন বস্তুর উপরে প্রযুক্ত বলটা যদি আমরা ধ্রুবক ধরি, যে একটা নির্দিষ্ট ফোর্স অ্যাপ্লাই করতেছি, সেই ক্ষেত্রে এফটা ধ্রুবকের জন্য আমরা বাইরে নিয়ে আসতে পারবো এবং ভিতরে জাস্ট ডিটি থাকবে। এই ডিটি মানে হলো তার উপরে কতক্ষণ ধরে বলটা প্রযুক্ত হচ্ছে তার যোগফল। তো এটাকে এফ ডেল্টা টি লেখা যায়। ডেল্টা টি হলো প্রযুক্ত সময়। এখন এইটার সাথে অ্যাকচুয়ালি ভরবেগের একটা সম্পর্ক আমরা স্থাপন করতে পারবো। তো আমরা প্রথম সমীকরণটা আবার নিই, যে জে ইকুয়ালস টু এফ ডিটি। তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি যে এফ ডিপি বাই ডিটি এর সমান। তো এফ এর জায়গায় এইটার কোয়ান্টিটি আমরা বসাই দিতে পারি। তো এখানে ডিটিটা ক্যান্সেল হয়ে জাস্ট ডিপি থাকতেছে। এখন এটার মানে হলো তার টোটাল ভরবেগের পরিবর্তনটা কতটুকু হচ্ছে। তো যদি তার আদি ভরবেগ পি ওয়ান হয় এবং শেষ ভরবেগ পি টু হয়, এটা হলো আমাদের ইন্টিগ্রেশনের লিমিট। অর্থাৎ এই দুইটা পয়েন্টের ভিতরে আমরা টোটাল পরিবর্তনটা বের করতে চাচ্ছি। তো এটা হবে পি টু মাইনাস পি ওয়ান বা ডেল্টা পিও বলা যায়। অর্থাৎ বলের ঘাত যেটা, সেটা ভরবেগের পরিবর্তনের সমান। এখন বলের ঘাত একই সাথে ছিল এফ ডেল্টা টি, আবার এটার সমান সমান আমরা দেখতেছি ডেল্টা পি। তো এই জিনিসটাকে আবার যদি সাজাই তাহলে এই ডেল্টা পি বাই ডেল্টা টিও কিন্তু লেখা যায়, সময়ের সাথে ভরবেগের পরিবর্তনের হার। আমরা আবার নিউটনের দ্বিতীয় সূত্রে ব্যাক চলে গেলাম। তো যাই হোক, একটা থেকে আরেকটা এভাবে ইজিলি আমরা কনভার্ট করতে পারবো। সুতরাং আমরা যদি ডেল্টা টিটাকে বড় করি, যতক্ষণ ধরে অ্যাপ্লাই করব সেটা বড় করলে ভরবেগটাও তত বেশি পরিবর্তন হবে। আবার যদি এফকে বড় করি তাহলেও ভরবেগটা বেশি পরিবর্তন হবে। এই দুইটার যে কোনো একটা অথবা উভয়কে যদি আমরা ডিক্রিজ করি তাহলে ডেল্টা পিও ওই হিসাবে কমে যেতে থাকবে। এবার নিউটনের তৃতীয় সূত্রের দিকে আমরা মুভ করি, সেটার সাথে ভরবেগের রিলেশনটা কী। তৃতীয় সূত্র ছিল যে একটা বস্তুর উপরে প্রযুক্ত বল এবং যে প্রতিক্রিয়া বল, এরা একে অন্যের সমান এবং বিপরীতমুখী হয়। তো আমরা দুইটা অবজেক্ট নেই, একটা বস্তু নিলাম ওয়ান এবং আরেকটা বস্তু নিলাম টু। এরা সাপোজ একে অন্যের দিকে আগাচ্ছিল এবং একটা টাইমে এরা সংঘর্ষে লিপ্ত হয়েছে। তো দুইজনেই একে অন্যের উপরে একটা নির্দিষ্ট বল অ্যাপ্লাই করবে। তো আমরা ধরি ওয়ান বস্তুটা এফ ওয়ান বল এবং দ্বিতীয় বস্তুটা এফ টু বল দিচ্ছে। তো যদি দুইটা বস্তু এরকম সামনাসামনি এসে ধাক্কা খায় তাহলে কিন্তু তাদের যে ইয়েটা হবে, এক্ষেত্রে নিউটনের ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারি এফ ওয়ান ইকুয়ালস টু মাইনাস এফ টু। অর্থাৎ তারা যে বল দিচ্ছে তারা সমান, একজনের ক্রিয়া আরেকজনের প্রতিক্রিয়া, এরা সমান হবে এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। তো এদেরকে যদি আমরা একই সাইডে নিয়ে আসি তাহলে বলা যায় যে এফ ওয়ান আর এফ টু এর যে সামেশন সেটা হবে শূন্য। এখন এফ এর জায়গায় নিউটনের দ্বিতীয় সূত্রটা আমরা ব্যবহার করব, যেটা হলো ডিপি ওয়ান বাই ডিটি এবং এখানে ডিপি টু বাই ডিটি। অর্থাৎ উভয়ের যে ভরবেগের পরিবর্তনের হার, তাদের সামেশনটা শূন্য। এখন এইটাকে শর্ট করে এভাবেও লেখা যায়, এটাও জিরো। অর্থাৎ আলাদা আলাদাভাবে দুইজনের ভরবেগের পরিবর্তনের হার এবং একই সাথে ভরবেগ বের করে তারপরে যে পরিবর্তনের হার, এই দুইটা অ্যাকচুয়ালি সেম। তো এটাও অ্যাকচুয়ালি শূন্য হচ্ছে। তো যদি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হারটা শূন্য হয়, তার মানে হলো তার যে মোট ভরবেগ সেইটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ শুরুতে যা ছিল পরেও তাই আছে।
এই জিনিসটা একটু বুঝতে হবে যে যে কোনো একটা চলকের ডেরিভেটিভ যদি শূন্য হয়, অর্থাৎ সময়ের সাথে তার পরিবর্তনের হার যদি শূন্য হয়, এর মানেই হলো ওই চলকটা কখনো পরিবর্তন হচ্ছে না, একই রকম ভ্যালুই আছে। তো পি ওয়ান প্লাস পি টুটা কনস্ট্যান্ট হলে আমরা যে কোনো অবজেক্টের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এটা ভরবেগের সংরক্ষণ সূত্র নামে পরিচিত এবং খুবই ইউজফুল একটা ফর্মুলা, যে কোনো একটা পার্টিকুলার সংঘর্ষের ক্ষেত্রে শুরুতে যে ভরবেগ থাকে এবং শেষে যে ভরবেগ থাকে সিস্টেমের, সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ এরকম একটা সংঘর্ষের ক্ষেত্রে আমরা ধরি যে এই বস্তুটার ওয়ান যে বস্তু আছে শুরুতে তার ভরবেগ ছিল পি ওয়ান আই এবং এই বস্তুটা শুরুর ভরবেগ ছিল পি টু আই, তাহলে সংঘর্ষের আগে এটা হইল তাদের মোট ভরবেগ। সংঘর্ষের পরে প্রথম বস্তুটার ভরবেগ যদি হয় পি ওয়ান এফ এবং দ্বিতীয় বস্তুটার ভরবেগ যদি হয় পি টু এফ, তাহলে এটা হলো সংঘর্ষের পরে তাদের টোটাল ভরবেগ, এই দুইটা ইকুয়াল হবে। এটা মোটামুটি ভরবেগের সংরক্ষণ সূত্র, প্রচুর ম্যাথমেটিক্যাল ফর্মুলা এখান থেকে আমরা করতে পারবো। ভরবেগের সংরক্ষণ সূত্র রিলেটেড প্রবলেম করার সময় আমরা একটু বেগের ব্যাপারটা খেয়াল রাখবো, যে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট ডিরেকশনের বেগটাকে ধনাত্মক ধরি তাহলে উল্টা ডিরেকশনের বেগটাকে ঋণাত্মক ধরতে হবে। অর্থাৎ আমরা জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দেখি, যে আবার দুইটা অবজেক্ট নিলাম এক আর দুই, দুইজন দুই দিকের দিকে আসতেছে, তাহলে কিন্তু এদের বেগটা বিপরীতমুখী। এর ভর যদি হয় এক কেজি এবং এর ভর ধরলাম দুই কেজি, এর বেগ ধরলাম 1 মিটার পার সেকেন্ড, এর বেগও 1 মিটার পার সেকেন্ড, সেই ক্ষেত্রে এখানকার টোটাল ভরবেগটা হবে ওয়ানের ভরবেগ 1 ইনটু 1 আর টুয়ের ভরবেগ হবে 2 ইনটু 1, মাইনাস দিতে হবে। অর্থাৎ আমরা যদি ওয়ানের বেগটাকে ধনাত্মক ধরি, এই বেগটাকে আমরা ঋণাত্মক ধরবো, এটা হয়ে যাবে -1 এবং এটা হলো সিস্টেমের টোটাল ভরবেগ। তো যাই হোক, আমরা মোটামুটি লেকচারের শেষে চলে আসছি, সবাইকে দেখার জন্য ধন্যবাদ।